আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হেমাচুরিয়া। বন্ধুরা, হেমাচুরিয়া এটা বাংলায় কি বলা হয়? রক্ত মূত্র, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত নির্গত হওয়াকেই হেমাচুরিয়া বলা হয়, বা এটাই হচ্ছে রক্তমূত্র। বন্ধুরা, এই রক্তমূত্র আসলে কোনো রোগ নয়, আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না, এর কারণে এটি এই বিষয়টা নিয়ে আমরা অনেক টেনশনে ভুগি, অনেক কষ্ট করতে থাকি। বন্ধুরা, প্রকৃতপক্ষেই রক্তমূত্র কিনা আপনাকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, কারণ আমাদের শরীরে যখন পিত্তের প্রাধান্য দেখা যায়, অর্থাৎ পিত্তরস বৃদ্ধি পায়, তখন প্রস্রাব কিন্তু অত্যধিক হলুদ এবং লাল লাল আভাযুক্ত প্রস্রাব নির্গত হয়। এটি পিত্তরস, রক্ত নয়। এই জন্য আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনার প্রকৃতপক্ষে এটা কি পিত্তরস না রক্ত। বন্ধুরা, এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বন্ধুরা, প্রস্রাবের সাথে যে রক্ত নির্গত হয়, এই রক্তটা কোথায় থেকে আসে? বন্ধুরা, কিডনিতে কোনো ইনফেকশন থাকলে, কিডনি প্রবলেমের কারণে কিডনি থেকে এই রক্ত আসতে পারে, মূত্রনালি থেকে আসতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসতে পারে, মূত্রনালীতে কোথাও পাথর হলে সেই পাথরের ওখানে ইনফেকশন হয়ে ওখান থেকে রক্ত আসতে পারে। কিভাবে বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন বা কষ্ট হল, লক্ষণগুলো আর কি? প্রস্রাবের অত্যধিক জ্বালা পোড়া থাকবে, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়াবে, হাত পাও জ্বালা পোড়া করতে পারে। বন্ধুরা, এগুলো হচ্ছে লক্ষণ। এটি কেন হতে পারে? বন্ধুরা, এটি কিন্তু আঘাতজনিত কারণে হতে পারে, যে খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, দৌড়দৌড়ি করতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, উঁচু জায়গা থেকে নিচে পতিত হওয়ার কারণেও হতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে হতে পারে, প্রস্রাবের নালীতে পাথর হলেও হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, কিডনিতে ইনফেকশন থাকলে আসতে পারে। বন্ধুরা, কারণ লক্ষণ উভয়ই জানলেন খুব ভালোভাবে। বন্ধুরা, আসুন এর সমাধানটা কি। বন্ধুরা, সমাধান বলে দিচ্ছি, এর পূর্বে আবারও বলে নিচ্ছি, আপনাকে নিশ্চিত হতে হবে যে প্রস্রাবের সাথে কি আপনার রক্ত যাচ্ছে না পিত্তরস যাচ্ছে, নিশ্চিত হয়ে নেবেন। আসুন সহজ সমাধান, এর ভেষজ সমাধান কি। বন্ধুরা, এক চা চামচ রসের চার ভাগের এক ভাগ, আবারও বুঝে নিন, এক চা চামচ পরিমাণ পানি হলে সেটার চার ভাগের এক ভাগ পানি। তো বুঝে নিন, এটা পরিমাপ বুঝালাম। এক চা চামচ, চা চামচ পরিমাণ রস, হলুদের রসের চার ভাগের এক ভাগ, জবা ফুলের রসের এক চা চামচ পরিমাণের চার ভাগের এক ভাগ জবা ফুলের রস, গাঁদা ফুলের রস এক চা চামচ পরিমাণ রসের চার ভাগের এক ভাগ। বন্ধুরা, আবারও বলছি, গাঁদা ফুল, জবা ফুল, কাঁচা হলুদ, বন্ধুরা এই তিনটি রস একত্রে মিশিয়ে আপনি সকালে খালি পেটে হোক, ভরা পেটে হোক, আপনি পান করবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার এই রক্তমূত্র বা হেমাচুরিয়া থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।